হিরো আলমকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার সেই বক্তব্যের জবাব দিতে এবার ফেসবুক লাইভে এলেন হিরো আলম। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন হিরো আলম নাকি জিরো হয়েছে, এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না, হিরো হিরোই থাকে। শনিবার রাত 9টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন হিরো আলম। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। ফেসবুক লাইভে হিরো আলম আরও বলেন, আপনারা জানেন আমি আগে থেকেই বলেছিলাম বগুড়া 4 আসনে ভোট সুষ্ঠু হয়েছে, কোনো কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করেও দেওয়া হয়নি। কাহালুতে 23টি কেন্দ্রে প্রায় 2500 ভোটে এগিয়েছিলাম। নন্দীগ্রামে 49টি কেন্দ্রের মধ্যে 1 থেকে 39টি কেন্দ্রের ফল একে একে ঘোষণা করা হয়, তারপর আর ফল ঘোষণা না করে সরাসরি মশাল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। কাহালু উপজেলায় 23টি কেন্দ্রের ফল ঘোষণার 2 ঘন্টা পর নন্দীগ্রাম উপজেলার 49টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। আমাকে ফেল দেখানো হয়েছে, আমাকে কিভাবে ফেল দেখানো যায় সেই চিন্তা করতে করতেই 2 ঘন্টা পেরিয়ে গেছে। আবার ভোট গণনা চেয়ে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হিরো আলম বলেন, বাংলাদেশের সবার বিচার তো আপনি করেন, আমি আপনার কাছে বিচার দিলাম, আমার ভোট সুষ্ঠুমতো হল, কিন্তু ভোটের ফলাফল সুষ্ঠুমতো রায় দেওয়া হল না কেন, এর বিচার চাই। হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হিরো আলম কারো কাঁধের ওপর ভর দিয়ে চলে না, আজকে এত দূর এসেছি কেউ সহযোগিতা করেনি, নিজের পরিশ্রম সংগ্রাম করেই আমি হিরো আলম হয়েছি, কারো ওপর ভর করিনি। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্ট ছোট করা হয়, তবে যখন মনোনয়ন কিনছি তখন কিন্তু আপনাদের বলা উচিত ছিল হিরো আলমের কাছে যেন মনোনয়ন বিক্রি করা না হয়। আপনারাই বলেছেন গণতান্ত্রিক দেশ সবাই নির্বাচন করতে পারবে, সবার যদি নির্বাচন করার কথা আইনে থাকে তাহলে আমি ভোটে দাঁড়ালে সংসদ ছোট হবে কেন, তাহলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে আইন করতে হবে।